পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় হল বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটা পরিষ্কার ও স্বচ্ছ জ্ঞান পেয়ে যাবে বহির্জাত প্রক্রিয়া কী ও নদীর সঞ্চয় কার্যের ফলে কিভাবে ভূমিরূপ গঠিত হয়। তার আগে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। আচ্ছা, তাহলে প্রথমে আসি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। দেখো, পৃথিবীর বহির্ভাগের কিছু কিছু শক্তি আছে, যেমন নদী, বায়ু, হিমবাহ, পুঞ্জিত ক্ষয়, আয়বিকার, এইগুলো দ্বারা পৃথিবীর বাইরের অংশেরই কোনো ভূমিরূপ যখন পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ বহির্ভাগের শক্তি এবং বহির্ভাগেরই পৃথিবীর বাইরের অংশেরই ভূমিরূপের পরিবর্তন সাধন করে, তখন তাকে বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া। তো প্রথম চ্যাপ্টারের এই বহির্জাত প্রক্রিয়ার প্রথম তোমাদের যে বিষয়টা আছে সেটা হলো গ্রেড বা পর্যায়ন। তো আমরা প্রথমে জেনে নিই গ্রেড বা পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন। আচ্ছা, গ্রেড বা পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন হলো জিকে গিলবার্ট। আচ্ছা, এবার আমরা জেনে নিই পর্যায়ন কি। দেখো, ভূপৃষ্ঠের উপরে বাইরে যদি কোনো উঁচু ভূমি থাকে সেটা ওই যে বললাম বহির্জাত প্রক্রিয়া নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা ওই উঁচু ভূমিটা যদি ক্ষয় করে নিচু হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, বা কোনো নিচু অংশ আছে, হ্যাঁ, সেই নিচু অংশটা যদি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা সঞ্চয় কার্যের ফলে উঁচু হয়ে সমতল ভূমিতে সৃষ্টি হয়, তাহলে কি হলো, উঁচু ভূমি ক্ষয়কার্যের ফলে নিচু হয়ে সমতল ভূমিতে সৃষ্টি হচ্ছে, আবার নিচু ভূমি সঞ্চয় কার্যের ফলে অনেক সময় ও উঁচু হয়ে সমতল ভূমিতে সৃষ্টি করে, এটাকে বলা হয় কি পর্যায়ন। আচ্ছা, পর্যায়নকে দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা হলো অবরোহণ আর দুই নম্বর হলো আরোহণ। আচ্ছা, অবরোহণ কাকে বলে, আমি বললাম পর্যায়নে উঁচু ভূমি ক্ষয়কার্যের ফলে নিচু হয় আর নিচু ভূমি সঞ্চয়কার্যের ফলে উঁচু হয়। অবরোহণ হলো উঁচু ভূমি যখন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তি দ্বারা ক্ষয় করে যখন নিচু হয়ে সমতল ভূমিতে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কিন্তু অবরোহণ। হ্যাঁ, আর আরোহণ কাকে বলে, ওই বহির্জাত প্রক্রিয়ার যে এজেন্ট আছে নদী, বায়ু, হিমবাহ, এইগুলি দ্বারা যখন কোনো নিচু স্থান সমতল ভূমিতে পরিণত হয় সঞ্চয় কার্যের ফলে তখন সেটাকে বলা হয় কি আরোহণ। এবার এই চ্যাপ্টারের পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হলো জল বিভাজিকা কি। জল বিভাজিকা হলো যখন কোনো উচ্চভূমি বা স্থলভাগ দুটি নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, দুটি নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু নদী দুটি এক জায়গায় মিলিত হতে পারছে না, মানে নদী দুটি এক এক হতে পারছে না। কেন হতে পারছে না, মাঝখানের ওই উচ্চভূমি ওই নদী দুটোকে কী করে রেখেছে, আলাদা করেছে, আর নদীর ভিতর কী প্রবাহিত হচ্ছে বলো তো, জল। সেই জন্যে ওই স্থলভাগটা কী করছে বা উচ্চভূমিটা কী করছে, ওই নদীর জল দুটোকে কী করছে, আলাদা করে রেখেছে, সেই জন্য এটাকে বলা হয়েছে কি জল বিভাজিকা। তাহলে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয় জল বিভাজিকা। যেরকম দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী দুটি নদী আছে, একটা হলো নর্মদা আর তাপ্তি, এই নর্মদা আর তাপ্তি দুটির মাঝখানে, নর্মদা ও তাপ্তি এই নদী দুটির মাঝখানে রয়েছে সাতপুরা পর্বত, এই সাতপুরা পর্বতকে কিন্তু বলা হয় ভারতের জল বিভাজিকা। এবার আসি দোয়াব কাকে বলে। দুটি নদীর অববাহিকার মধ্যবর্তীর অংশকে, অর্থাৎ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব। পরবর্তী বিষয় হলো নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো চারটি বা তিনটি ভূমিরূপ চিত্র সহকারে লেখো। এ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে একটি নদীর কটি গতি। নদীর হলো তিনটি গতি, উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতি। উচ্চ গতিতে নদী কী করে, ক্ষয় করে আর বহন করে, মধ্য গতিতে বহন আর সঞ্চয় করে, আর নিম্ন গতিতে কেবলমাত্র সঞ্চয় করে। তো প্রথমে আছে নদীর যদি ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যদি ভূমিরূপ বলে, তাহলে আমরা উচ্চ গতিতে বা পার্বত্য গতিতে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেটা দেখতে হবে। আচ্ছা, উচ্চ গতিতে বা পার্বত্য গতিতে প্রথম ভূমিরূপ গঠিত হয় আই ও ভি আকৃতির উপত্যকা। দেখো, উচ্চ গতিতে ভূমির ঢাল খুব বেশি থাকায় নদী কিন্তু দ্রুত গতিতে প্রবাহিত হয়,
যার ফলে নদীর তলদেশে কিন্তু অবঘর্ষ ক্ষয়ের সৃষ্টি হয়। আর এই অবঘর্ষ ক্ষয়ের ফলে নিম্ন ক্ষয় বেশি হতে থাকে এবং যার ফলে প্রথমে সংকীর্ণ একটা গভীর খাতের সৃষ্টি হয়। এই গভীর খাতকে বলা হয় কিন্তু তোমাদের হচ্ছে আয়াকৃতির ভূমিরূপ। আচ্ছা, এই আয়াকৃতির ভূমিরূপ হওয়ার পরে এবার কী হয়, এই আয়াকৃতির উপত্যকার দুই পাশে ক্ষয়ের ক্ষয় হতে শুরু করে। আর দুই পাশে যখনই ক্ষয় হয় তখন আয় আকৃতিটা ভি আকৃতির উপত্যকায় সৃষ্টি হয়। আচ্ছা, এই গেল এক নম্বর ভূমিরূপ, আয় ও ভি আকৃতির উপত্যকা। দুই নম্বর ভূমিরূপ হলো জলপ্রপাত। দেখো, পার্বত্য অঞ্চলের নদীর গতিপথে যদি কঠিন কোমল এরকমভাবে যদি আড়াআড়িভাবে কোনো শিলা থাকে, তাহলে আমরা কি জানি যে সব সময় কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং কঠিন শিলাটা কিন্তু কম ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে কী হবে, নদীর গতিপথে কঠিন কোমল শিলা যদি আড়াআড়িভাবে অবস্থান করে তাহলে তোমাদের কী হবে, কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হবে এবং কঠিন শিলা জায়গায় দাঁড়িয়ে থাকবে। এর ফলে নদী ধাপে ধাপে কী হবে, নিচে নেমে যাবে। হ্যাঁ, এই যে ধাপের সৃষ্টি হলো এটাকে বলা হয় কী বলতো, জলপ্রপাত। তিন নম্বর ভূমিরূপ কী, মন্তকূপ বা পটহোল কী। নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভের গর্তের সৃষ্টি হয়। কোনো বড় একটা পাথর যখন নদীর তলদেশে এসে আঘাত করবে তখন ছোট একটা গর্তের সৃষ্টি হয়। সেই গর্তের ভিতরে ছোট ছোট পাথরখণ্ড কিন্তু প্রবেশ করে, যার ফলে কী হয়, ওই পাথরখণ্ড ওই গর্তের ভিতরে ঘুরতে থাকে এবং গর্তের আকৃতি আস্তে আস্তে বড় হতে থাকে। এই গর্তটার আকৃতি অনেকটা হাড়ির আকৃতি যদি ধারণ করে তখন তাকে বলা হবে কি, মন্তকূপ বা পট। পট মানে পাত্র, হোল মানে গর্ত, অর্থাৎ পট হোল। আচ্ছা, এবার আসি পরবর্তী বিষয়, নদীর সঞ্চয় কার্যের ফলে। অর্থাৎ আমি কি বলেছিলাম, নদীর তিনটি গতি, একটা উচ্চ গতি, একটা মধ্য গতি আর একটা হলো নিম্ন গতি। নদীর মধ্য ও নিম্ন গতিতে কিন্তু সঞ্চয় কার্য হয়। হ্যাঁ, তো নদীর সঞ্চয় কার্যের ফলে যে কোনো তিনটি ভূমিরূপ আলোচনা করো। তো নদীর সঞ্চয় কার্যের ফলে প্রথম যে ভূমিরূপটি গঠিত হয় সেটা হলো পলল ব্যজনী। এটা কোথায় সৃষ্টি হয়, মধ্য গতির শুরুতেই। দেখো, নদীর তিনটি গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। উচ্চ গতির নদীর ঢাল কিন্তু অনেক বেশি থাকে। উচ্চ গতি থেকে মধ্য গতিতে যখন নদী প্রবেশ করে তখন হঠাৎ করে ঢাল কমে যাওয়ার জন্য উচ্চ গতি থেকে বয়ে নিয়ে আসা নুড়িকাকর পলিবালিগুলো মধ্য গতির শুরুতেই কি হয়, সঞ্চিত হয়। এই সঞ্চয় কার্যের ফলে হাত পাকা আকৃতির এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। এটাকে বলা হাত পাকা আকৃতির ভূমিরূপও বলা হয়, আবার এটাকে বলে পলল ব্যজনীও বলা হয়। তাহলে আমরা কি দেখলাম, পলল ব্যজনী কাকে বলে, মধ্যগতির শুরুতেই নুড়ি কাকর পলিবালি সঞ্চিত হয়। কেন সঞ্চিত হয়, কারণ উচ্চ গতি থেকে মধ্য গতিতে নদী যখনই প্রবেশ করে তাহলে কিন্তু সেখানে তোমার ঢালটা হঠাৎ করে কমে যায়, আর হঠাৎ করে সেখানে এসে নুড়ি কাকর পলিবালি সঞ্চিত হয়। যার ফলে এখানে হাত পাকা আকৃতির এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। এটাকে বলা হয় কি, পলল ব্যজনী। হিমালয় পর্বতের পাদদেশে কিন্তু এটি দেখা যায়। এবার আসি প্লাবন সময়ে। প্লাবন মানে আমরা কি জানি, বন্যা। আর নিম্ন গতিতে নুড়িকাকর পলিবালি নদীর তলদেশে সঞ্চিত হয়ে নদীর গভীরতা কিন্তু একদম হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, আর যখনই বর্ষাকালে নদীতে জলের মানে জলের পরিমাণ বেড়ে যায় তখন নদীর দুকুল প্লাবিত হয়। আর এই প্লাবনের জল বা এই বন্যার জলের সঙ্গে কিন্তু তোমার সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা দুই পাশের যে স্থানগুলোতে প্লাবিত হয় সেই স্থানে যে কী হয়, সঞ্চিত হয়। অর্থাৎ নদীর গভীরতা হ্রাস পাওয়ায় এখানে বর্ষাকালে জল নদী যখন ধরে রাখতে পারে না, নদীর দুকুল যখন প্লাবিত হয় তখন নদীর দুই পাশের যে নিচু অংশ থাকে সেখানে ওই নুড়িকাকর পলিবালি বা বালিকণাগুলো সঞ্চিত হয়ে ধীরে ধীরে সেখানে উঁচু হয়ে সমতল ভূমির সৃষ্টি করে। এটাকে বলা হয় কি বলতো, প্লাবন সহবী। লাস্ট সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো অশুক্রাকৃতি হ্রদ। দেখো, এই ভূমিরূপটি খুবই গুরুত্বপূর্ণ তোমার নদীর সঞ্চয় কার্যের ফলে। এটা বড় কোশ্চেনের সঙ্গেও আসতে পারে, আবার এটা টিকা হিসাবেও 2 মার্ক কিংবা 3 মার্কের জন্যও আসতে পারে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, দেখো, অশ্বক্ষুরাকৃতি, অশ্ব মানে ঘোড়া, খুর ঘোড়ার খুর, ঘোড়ার খুরের আকৃতি, সেরকম একটা হ্রদ হবে। মানে একটা হ্রদ সৃষ্টি হবে, সেই হ্রদটা যেন ঘোড়ার খুরের আকৃতির হয়, তখন সেটাকে বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা কোথায় সৃষ্টি হয়, নদীর নিম্ন গতিতে। দেখো, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের বেশি হওয়ার ফলে কী হয়, সেখানে নদীর গতিপথে ছোটো ছোটো চড়াত সৃষ্টি হয়, আর যার ফলে নদী সোজা পথে প্রবাহিত হয় না, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়।
যার ফলে চড়ার আকৃতি যত বড় হতে থাকবে নদীর বাঁকও কিন্তু তত বড় হতে থাকে। এইবার বাঁকটা বাড়তে 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 এক সময় দেখা গেল বাঁকটা বেড়ে প্রথম বাঁকের মুখ এবং দ্বিতীয় বাঁকের মুখ একদম সরাসরি সামনাসামনি চলে এসছে। তখন আবার নদী কিন্তু সোজা পথে প্রবাহিত হয় এবং বাঁকটা কিন্তু আলাদা ঘোড়ার খুরের মতন আকৃতি হয়ে আলাদা হয়ে পড়ে থাকে। এই বাঁকটা দেখতে অনেকটা কেমন হয়, ঘোড়ার খুরের আকৃতি মতো। সেই জন্য এটাকে বলা হয় কি বলতো, অশুক্রাকৃতি হ্রদ। আমাদের গঙ্গা গোমতী প্রভৃতি নদীতে কিন্তু অশুক্রাকৃতি হ্রদ প্রচুর পরিমাণে দেখা যায়। এবার এই নদী এবং বহির্জাত প্রক্রিয়া থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, দরকার হলে নোট করে নেবে। পর্যায়ন কথাটি প্রথম কি ব্যবহার করেন, অ্যান্সার হলো জি কে গিলবার্ট। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি, কালীগণ্ডক নদীর গিরিখাত। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 3 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি, অ্যাঞ্চেল। আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, কুঞ্জিকর জলপ্রপাত। আচ্ছা, কুঞ্জিকর জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে, কর্ণাটকের ভরাহি নদীর ওপর। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, সুন্দরবন বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি, ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি, ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপ। আচ্ছা, ধনুকাকৃতি নদী দ্বীপ কোথায় দেখা যায়, নীলনদ বা গঙ্গা নদীতে। তীক্ষ্ণাগ্র বদ্বীপ কোন নদীতে দেখা যায়, স্পেনের এব্রো নদীতে। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়, মিসিসিপি মিসৌরি নদীর দ্বীপে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি, আমাজন নদী অববাহিকা। ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী কোনটি, গঙ্গা। আচ্ছা, এবার এই চ্যাপ্টার থেকে 2 মার্কেরও কিছু প্রশ্ন হতে পারে। কি, 1 নম্বর হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র। ষষ্ঠঘাতের সূত্রটা কি, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে। দেখা গেছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে বহন ক্ষমতা কি দ্বিগুণ হবে, না, বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। একেই বলা হয় ষষ্ঠঘাতের সূত্র, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি বলতো, ষষ্ঠঘাতের সূত্র। এই ষষ্ঠঘাতের সূত্রের ব্যাখ্যা করেন হচ্ছে ডব্লু হপকিন্স। এবার আসি 2 মার্কের দ্বিতীয় কোশ্চেন, কিউসেক ও কিউমেক কি। কোনো একটা স্থান দিয়ে নদী প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত করে তাকে বলা হয় কি, কিউসেক। অর্থাৎ কোনো একটা নদী কোনো একটা স্থান দিয়ে, পার্টিকুলার কোনো একটা স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি, কিউসেক। আর এটা যদি প্রতি ঘনমিটার, মানে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার, যদি ঘনমিটারে হিসেব করা হয় সেটাকে বলা হয় কিউমেক, আর যদি ঘন ফুটে হিসেব করা হয় সেটাকে বলা হয় কি বলতো, কিউসেক। হ্যাঁ, তাহলে কোনো একটি স্থান দিয়ে নদী প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলে কিউসেক, আর কোনো একটা স্থান দিয়ে নদী প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত করে তাকে বলা হয় কি, কিউমেক। এবার আসি জলচক্র কাকে বলে। দেখো, আমরা কি জানি সূর্য তার তাপে নদী হ্রদ পুকুর প্রভৃতি জল কী হয়, বাষ্পীভূত হয় সূর্যের তাপে। সেই জলটা কি হয়, বাষ্পীভূত হয়ে আকাশে চলে যায়, ঘনীভূত হয়, সেখানে গিয়ে আবার পুনরায় বৃষ্টি হয়ে সেটা কিন্তু স্থলভাগ বা নদী বা যেখানে সেখানে যে পড়ে আবার সেই নদী পুকুর হ্রদে কিন্তু জলটা ফিরিয়ে আসে। হ্যাঁ, এই প্রক্রিয়া কিন্তু চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ নদী হ্রদ পুকুর সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে আকাশে যাচ্ছে, আকাশ থেকে বৃষ্টির রূপে আবার কিন্তু পুনরায় স্থলভাগে নেমে আসছে, আবার স্থলভাগ থেকে নদী হ্রদ পুকুর সমুদ্রে চলে যাচ্ছে, আবার সমুদ্র থেকে আকাশে চলে যাচ্ছে। এটা চক্রাকারে কিন্তু এটা ঘুরে চলেছে এই প্রক্রিয়াটা, সেই জন্য এটাকে বলা হয় কী বলতো, জলচক্র। তো তোমরা বহির্জাত প্রক্রিয়া এবং নদী থেকে এই প্রশ্নগুলো পড়ে গেলে হবে, এর বাইরে তেমনও কোশ্চেন হয় না। যদি এই চ্যাপ্টারের কোনো বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।